हेलो गाइज एंड वेलकम टू आवर यूट्यूब चैनल। आई होप भिवर आपनारा खूब खूब भाव आन आमिओ खूब भाव आछि। तो भिवर प्रिव्यू सेक्शने जे स्टेटस एडिट देखलें, तो से स्टेटस आपनि किभाबे बानाबेन आपनार ह्वाट्सएप स्टेटस जन्य बा फेसबुक स्टेटस जन्य। तो एई धरनेर स्टेटस खूब ट्रेंड आछे, तो एई स्टेटस एडिट करार जन्य आपनाके शुरू थेके एंड पर्यन्त भिडियोटि फलो करते हबे। एंड एई भिडियोर जन्य जे मेटेरियलगुलो आमि एखाने यूज करेछि सेगुलोर लिंक आमि डेस्क्रिप्शने दिये राखबो, सेखान थेके सरासरि आपनारा डाउनलोड करे निते पारेन বা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারে। আর এই স্ট্যাটাস এডিটটি করার জন্য আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, তো সেই অ্যাপটির নাম হচ্ছে কাইন মাস্টার। তো এই অ্যাপটি আপনার অবশ্যই ডাউনলোড করে নেবেন আমার ডিসক্রিপশনের লিঙ্ক থেকে। তো বেশি কথা বার আমরা চলুন ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে একটি ছোটো রিকোয়েস্ট, আপনি যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন। তো গাইজ, আপনাদের প্রথমে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। অ্যান্ড এখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট, তো এই নিউ প্রজেক্ট একবার ক্লিক করবেন। অ্যান্ড এখানে 9:16 সিলেক্ট করবেন। অ্যান্ড এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। অ্যান্ড ওয়েট করে নেবেন, তো দেখতে পাবেন এইভাবে ওপেন হবে। তো কী করবেন আপনারা, তো দেখতে পাবেন ডাউনলোড সেকশন, তো এই ডাউনলোড সেকশন একবার ক্লিক করবেন। সরি, এই সেকশনটি না, এই ডাউনলোড সেকশনে ক্লিক করার পর আপনার একটি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো সেই ব্যাকগ্রাউন্ডটি আপনার এখানে ইনপুট করে নেবেন। তো সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে দেখতে পাবেন 16 সেকেন্ড, যদি চান তাহলে এই সেকেন্ডটি আপনারা বাড়িয়েও নিতে পারেন। তো কীভাবে বাড়াবেন, এই ব্যাকগ্রাউন্ডটা একবার ক্লিক করবেন। আর এখানে থ্রি ডটে ক্লিক করবেন, আর এখানে ডুপ্লিকেটে ক্লিক করবেন। তো ডুপ্লিকেটে ক্লিক করার পর দেখতে পাবেন সেই স্ট্যাটাস ভিডিওটি এখানে মানে ডবল হয়ে গেছে, 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড হয়ে গেছে। তো নেক্সট আপনাকে কী করতে হবে, তো এখানে দেখতে পাবেন লেয়ার টুল, তো এই লেয়ার টুল একবার ক্লিক করবেন। অ্যান্ড এখানে মিডিয়াতে যাবেন। অ্যান্ড মিডিয়াতে যাওয়ার পর আপনার প্রিয় ছবি এখানে অ্যাড করে দেবেন। আমি এখানে অরিজিৎ সিংজির এখানে ফটো এখানে অ্যাড করে নিচ্ছি। তো এই ছবিটি এখানে ইনপুট করে নেওয়ার পর এখানে এটিকে আপনার অ্যাডজাস্ট করে নেবেন। অ্যান্ড এখানে নিচের দিকে এখানে ঠিকভাবে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো এই ফটোর যে লেন্থটি আছে, তো এটি আপনাদের ভিডিওর এন্ড পর্যন্ত নিয়ে চলে যেতে হবে। তো এন্ড এসে আমি রেখে দিলাম। অ্যান্ড এন্ড এসে রাখার পর নেক্সট আপনাদেরকে আবার এখানে দেখতে পাবেন ব্যাকে ক্লিক করবেন। অ্যান্ড এখানে লেয়ারে ক্লিক করবেন। অ্যান্ড এখানে মিডিয়াতে যাবেন, তো এখানে আরেকটি ফটো আপনারা পেয়ে যাবেন। তো সেই ফটোটি এখানে ইনপুট করে নেবেন। এই ফটোটি এখানে আনার পর উপর দিকে নিয়ে যাবেন। অ্যান্ড এটি যে সাইজটি আছে আপনাকে ছোটো করে নিতে হবে। তো এটি ছোটো করে নেওয়ার পর এদিকে আসলে দেখতে পাবেন ক্রপিং, তো ক্রপিংয়ে ক্লিক করবেন। অ্যান্ড এখানে একটি সুইচ পেয়ে যাবেন মাস্ক বলে, এই মাস্কে ক্লিক করবেন। অ্যান্ড এটিকে বাড়িয়ে নেবেন, তো বাড়িয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ওপরে এই ফটোটি এখানে খুব সুন্দরভাবে এখানে ব্লার হয়ে যাচ্ছে চারিদিকে। তো এইভাবে আপনাকে করে নিতে হবে। এখানে তারপর ব্যাকের উপর ক্লিক করতে হবে। অ্যান্ড এদিকে আসলে দেখতে পাবেন সেই ফটোটি সিলেক্ট অবস্থায় থাকবে, সিলেক্ট করে রাখবেন। তেমন এদিকে আসলে দেখতে পাবেন ফিল্টার, তো ফিল্টারে ক্লিক করবেন। অ্যান্ড ফিল্টারে ক্লিক করবে দেখতে পাবেন মনো, এই মনোতে ক্লিক করবেন। অ্যান্ড এখানে দেখতে পাবেন MO2 এখানে ক্লিক করে দিবেন। মানে এখানে এদিকে ব্যাকের উপর ক্লিক করবেন। অ্যান্ড ব্যাকের উপর ক্লিক করবেন, এদিকে আসলে দেখতে পাবেন অ্যালফা অপাসিটি, এখানে ক্লিক করার পর এটির যে অপাসিটি আছে তো এটিকে আপনাকে কমিয়ে নিতে হবে, 50-এর আশেপাশে করে দিতে হবে। অ্যান্ড এখানে ব্যাকে ক্লিক করতে হবে। তো তারপর নেক্সট আপনাকে কী করতে হবে, যে ফটোটি আপনারা সেকেন্ড অ্যাড করলেন, তো এই ফটোটিও আগের ভিডিওটির সাথে এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে আপনাকে। তো এই লেন্থটি আমি বাড়িয়ে নিলাম। অ্যান্ড বাড়িয়ে নেওয়ার পর নেক্সট আপনাকে কী করতে হবে, তো ব্যাগে ক্লিক করবেন। অ্যান্ড এখানে লেয়ারে যাবেন। অ্যান্ড এখানে মিডিয়াতে যাবেন, তো মিডিয়াতে যাওয়ার পর এদিকে আপনারা দেখতে পাবেন ডাউনলোড সেকশন, তো ডাউনলোডে ক্লিক করবেন। অ্যান্ড এখানে ডাউনলোডে ক্লিক করার পর এখানে একটি আপনারা ব্ল্যাক স্ক্রিন পেয়ে যাবেন, তো ব্ল্যাক স্ক্রিনটি এখানে ইনপুট করে নিতে হবে। অ্যান্ড ব্ল্যাক স্ক্রিনটি ইনপুট করে নেওয়ার পর এটির যে স্ক্রিনটি আছে এটিকে আপনাকে ফুল করে নিতে হবে। তো তার জন্য এখানে দেখতে পাবেন এই ফুল স্ক্রিনটি করার জন্য এখানে দেখতে পাবেন স্প্লিট এখানে স্ক্রিন, তো এই এখানে ক্লিক করার পর স্প্লিট স্ক্রিন এখানে ফুলের উপর ক্লিক করবেন। এখানে ব্যাকে ক্লিক করবেন, ব্যাকে ক্লিক করার পর এদিকে আসলে দেখতে পাবেন ব্লেন্ড, তো ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। অ্যান্ড এখানে স্ক্রিনের উপর ক্লিক করে দিবেন, তো দেখতে পাবেন খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর যদি আপনাদের কোনো ফটোর এখানে ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে না জানেন তো ওয়েট করুন, আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দিব, যারা জানেন তাদের তো ভালো কথা। তো নেক্সট আপনাকে কী করতে হবে, এখানে ব্যাকের উপর ক্লিক করবেন। তো এখানে নেক্সট আপনাদেরকে আবার লেয়ারে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে মিডিয়াতে যাবেন, তো মিডিয়াতে যাওয়ার পর ডাউনলোড সেকশন আবার যাবেন। অ্যান্ড ডাউনলোডে যাওয়ার পর এদিকে আসলে দেখতে পাবেন একটি পালক পেয়ে যাবেন, একটি পিকক দেখতে পাবেন, একটি ময়ূর পুঙ্খ। অ্যান্ড এটিকে এখানে রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর এটিকে ছোটো করে এখানে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদের। তো এখানে খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যান্ড এখানে ব্যাকের উপর ক্লিক করলাম, তো দেখতে পাবেন খুব সুন্দরভাবে এখানে আপনার স্ট্যাটাসটি রেডি হচ্ছে। তো তারপরে আবার আপনাদেরকে লেয়ারে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে মিডিয়াতে যাবেন। অ্যান্ড মিডিয়াতে যাওয়ার পর ডাউনলোডে যাবেন। অ্যান্ড ডাউনলোডে যাওয়ার পর এদিকে আসলে দেখতে পাবেন একটি এখানে পেয়ে যাবেন, এখানে চারিদিকে একটি বর্ডার পেয়ে যাবেন, তো সেই বর্ডারটি আপনাকে এখানে ইনপুট করে নিতে হবে। অ্যান্ড এখানে এটির যে স্ক্রিনটি আছে এখানে স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন, এখানে এটাকে ফুল করে দিবেন। তারপর এখানে ব্যাকের উপর ক্লিক করবেন। অ্যান্ড এদিকে আসলে দেখতে পাবেন এটির যে ব্লেন্ড আছে ব্লেন্ডে ক্লিক করবেন। অ্যান্ড এখানে স্ক্রিন করে দিবেন, তো দেখতে পাবেন এখানে চারিদিকে একটি হোয়াইট কালারের বর্ডার হয়ে গেছে। এখানে ব্যাকের উপর তারপর ক্লিক করে নিতে হবে আপনাকে আবার।
তারপর এখানে আরেকবার ব্যাকের উপর ক্লিক করবেন এন্ড এখানে লেয়ারে ক্লিক করবেন আবার এন্ড এখানে মিডিয়াতে যাবেন। তো এখানে আপনাকে একটি লিরিক্স পেয়ে যাবেন আমার ডিসক্রিপশানে, তো সেই লিরিক্সটি আপনাকে অ্যাড করে নিতে হবে। তো সেই লিরিক্সটি আমি এখানে অ্যাড করে নিলাম। তো এই লিরিক্সটি অ্যাড হয়ে যাওয়ার পর এদিকে আসলে দেখতে পাবেন এখানে এখানে পেয়ে যাবেন একটি ব্লেন্ড বলে অপশন, আবার সেই ব্লেন্ডে যাবেন এন্ড এখানে মাল্টিপালে ক্লিক করবেন। এন্ড মাল্টিপালে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে খুব সুন্দরভাবে আপনার লিরিক্সটি এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনার যে লিরিক্সটি আছে সেটিকে আপনাকে রোটেট করে নিতে হবে। তো এখানে রোটেট করে নিলাম এন্ড এখানে খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে ব্যাকের উপর ক্লিক করলাম, আরেকবার ব্যাকের উপর ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার পর দেখতে পাবেন আপনারা যদি এখানে কোনো রকম এখানে অ্যাডজাস্ট না থাকে তো নিচের দিকে আসলে দেখতে পাবেন যেটি আপনারা পরে অ্যাডজাস্ট করলেন এই ইনপুট করলে, তো ময়ূর পালকটিতে ক্লিক করবেন অ্যান্ড এটির যে লেন্থ আছে তো আগেরটার সাথে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আবার ভিডিওর প্রথম দিকে চলে যাবেন অ্যান্ড ভিডিওর প্রথমে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ফুল স্ক্রিন যে বর্ডারটি ছিল তো সেই বর্ডারটিও আপনাকে এখানে এন্ড পর্যন্ত নিয়ে চলে যেতে হবে। এন্ড পর্যন্ত নিয়ে চলে যাওয়ার পর এদিকে এন্ডের দিকে আসতে দেখতে পাবেন যদি আপনাদের যদি অডিও মানে লিরিক্স ভিডিওটি যদি ছোটো থাকে তাহলে সেই হিসাবে আপনার স্ট্যাটাসটি এডিট করবেন, না তো দেখা যাবে আপনার স্ট্যাটাসটি বড় হয়ে গেছে কিন্তু কোনো সং নেই। তো তার জন্য ওপরে আপনারা যেটি অ্যাডজাস্ট করেছিলেন মানে কালার যে ব্যাকগ্রাউন্ডে ছিল এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখতে পাবেন স্প্লিট, তো স্প্লিটে ক্লিক করবেন অ্যান্ড দেখতে পাবেন টার্ন রাইট, তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখতে পাবেন এটি কাট হয়ে গেছে অ্যান্ড এখানে আপনাকে কিছু করতে হবে না। তো এখানে দেখতে পাবেন আপনার ভিডিওটি এখানে কাট হয়ে গেছে। তো নেক্সট আপনাকে কী করতে হবে ভিডিওটি আপনাকে এক্সপোর্ট করে নিতে হবে। তো এখানে আপনার এডিটটি কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনার ফটোর, তো তার জন্য ভিডিওটি দেখতে থাকুন আমি দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার, যেমনটা আমি বলেছি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বেস্ট একটি ওয়েবসাইট হলো আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটি আপনার প্রত্যেকটি ফোনে থাকবে। তো এই ব্রাউজারটি ওপেন করার পর উপরে আপনার সিম্পলি সার্চ করবেন বিজি, সিম্পলি বিজি সার্চ করার পর উপরে আপনার দেখতে পাবেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এটি বেস্ট একটি ব্যাকগ্রাউন্ড রিমুভার একটি ওয়েবসাইট। তো এই অ্যাপটি আপনারা সরি এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন। তো ওয়েবসাইটটি ওপেন করার পর উপরে আপনারা দেখতে পাবেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, তো আর এখানে নিচের দিকে আসতে দেখতে পাবেন একটি আপলোড ইমেজ বলে একটি অপশন আছে। তো এই আপলোড ইমেজ একবার ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে একবার অ্যাক্সেস করে নেওয়ার পর সরাসরি আপনার মানে গ্যালারির যত সব এখানে ফটো আছে সমস্ত কিন্তু এখানে আপনাদের শো হবে। তো যদি আপনাদের কোনো ফটো অন্য জায়গায় থাকে তো আমি এখানে একটি ফটো আপনাদের আমি দেখাচ্ছি কোনটির আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো তার জন্য আমি এই ফটোটি এখানে সিলেক্ট করে নিলাম। তো ফটোটি সিলেক্ট করার পর দেখতে পাবেন অটোমেটিক এখানে আপলোড হতে স্টার্ট হয়ে গেছে অ্যান্ড আপলোড হওয়ার পর কিছুক্ষণ প্রসেসিং হবে অ্যান্ড প্রসেসিং হওয়ার পর দেখতে পাবেন আপনার ব্যাকগ্রাউন্ডটি এখানে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, খুব সুন্দরভাবে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হবে। অন্যান্য অ্যাপ্লিকেশান আপনাদের প্রচুর পরিমাণে সময় নষ্ট হবে কিন্তু এখানে কোনো সময় নষ্ট হবে না অ্যান্ড খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। সো এই ওয়েবসাইটটি আপনারা অবশ্যই ইউজ করবেন। সো এই ইমেজটি ডাউনলোড করার জন্য আপনারা ইমেজের উপর লং প্রেস করে রাখবেন অ্যান্ড লং প্রেস করার পর ডাউনলোড ইমেজে ক্লিক করবেন অ্যান্ড সরাসরি আপনার ইমেজটি ডাউনলোড হতে স্টার্ট হয়ে যাবে। তো উপরে আপনার নোটিফিকেশান দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। আই হোপ ইউ আর এই ভিডিওটি বুঝতে আপনার কোনো রকম অসুবিধা হয় না, যদি কোনো রকম অসুবিধা আমি কমেন্টে অবশ্যই জানাবেন অ্যান্ড ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলবেন না, শেয়ার করে দেবেন অ্যান্ড নেক্সট কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।